سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وكل الدعاء الخفي الصريح نحمدك ربي ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشهد أن محمدا عبد الله ورسوله ومصطفاه وخليله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله دوشكر تاوي بنرا আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম শিক্ষা অনুষ্ঠানের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন এবং হাদিসের ইলমকে আরও বাড়িয়ে দেন, মাহবুব যেন আমাদেরকে সুস্থ রাখেন, কোরআনের আলোয় যেন আমাদেরকে আলোকিত করেন। ভাই বোনেরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে ইসলামের আলোকে বন্ধুত্ব। অর্থাৎ আপনি যখন আপনার বন্ধু নির্বাচন করবেন, আপনার সাথী নির্বাচন করবেন, তার দিকে আপনি দৃষ্টি রাখবেন, কি কি বিষয়ে আপনি গুরুত্ব দিবেন বন্ধু নির্বাচনের পূর্বে। অনেকেই দেখা যায় নিজের বন্ধু নিজের জীবনটাকে নষ্ট করে দেয়, নিজের ব্যবসাটাকে নষ্ট করে দেয়, সমাজটাকে নষ্ট করে দেয়। বাংলায় একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কতটা আসলে অসত্য! এর আলোকে কোরআনের আয়াতও পাওয়া যায়, এর আলোকে প্রিয় নবীর হাদিসও পাওয়া যায়। সঠিক বন্ধুত্ব নির্বাচন করলে যেমন লাভবান হওয়া যায়, সঠিক বন্ধু নির্বাচন না করতে পারলে ঠিক তেমনই ক্ষতির সম্মুখীন হওয়া যায়। তাহলে চলে আসি কোরআনের আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেছেন। আল আখিল্লা ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الله رب العالمين বলেছেন হাশরের ময়দানে একজন বন্ধু আরেকজন বন্ধুর চরম শত্রু হয়ে যাবে, একজন বন্ধু আরেকজন বন্ধুর চরম শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দ লিবা'দিন আদু, হাশরের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর চরম শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, বাট মুত্তাকিন ছাড়া, একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের বন্ধু, একজন আবিদ আরেকজন আবিদের বন্ধু, একজন মুত্তাকি আরেকজন মুত্তাকির বন্ধু, বাট ওই সমস্ত বন্ধু বাদে আর যত বন্ধুত্ব আছে, যত কোম্পানি আছে, যত সাথী আছে, একজন অপরজনের শত্রু হয়ে যাবে। বাট একজন মানুষ সে ইমানদার ইসলামের অনুসারী, আরেকজন ইসলামের অনুসারীর সাথে যদি তার সম্পর্ক হয়, এই সম্পর্কটা যেমন তাকে বেনিফিটেড করবে আখিরাতে, ঠিক তাকে বেনিফিটেড করবে দুনিয়াতে। আর যদি কারোর সাথে এমন বন্ধুত্ব হয় যে বন্ধু স্মোকার, স্মোক করেন, তার সাথে আপনার বন্ধুত্ব, অটোমেটিক্যালি এই বন্ধুত্ব
আপনাকেও একদিন স্মোকার বানিয়ে দিতে পারে, হয়ে যেতে পারে। এজন্য একজন মুনাফিক, তার বন্ধু আরেকজন মুনাফিক, একজন কাফের তার বন্ধু আরেকজন কাফের, এই সম্পর্কটা হাশরের ময়দানে এমন হবে যে কাফের যখন হাশরের ময়দানে উঠবে তখন তার বন্ধুকে বলবে, তোমার কারণেই আমি কুফরি করেছি, তোমার কারণেই আমি ফাসিক হয়েছি। সেও বলবে, না আমি তোমার কারণে কুফরি করেছি, আমি তোমার কারণে ফাসিককে করেছি। একজন আরেকজনকে দুষবে। বাট মুত্তাকি যারা, তারা একজন অপরজনের জন্য দোয়া করবে হাশরের ময়দানেও, রাব্বুল আলামিন আমার ওই বন্ধুর কারণে আমি নামাজি হয়েছি, আমার ওই বন্ধুর কারণে আমি হজ করেছি, আমার ওই বন্ধুর কারণে আমি রোজা রেখেছি, আমার বন্ধু আমাকে উৎসাহিত করত, আমার বন্ধু আমাকে অনুপ্রাণিত করত, আমার বন্ধু কোরআনুল কারিমের তেলাওয়াত করত, তার আদর্শে আমি আদর্শিত হয়েছি, তার অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত হয়েছি। রাব্বুল আলামিন, কোথায় আমার সেই বন্ধু? আমার বন্ধুকে তুমি তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিও। হাশরের ময়দানেও ভালো বন্ধু ভালো বন্ধুর জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ متقي যদি متقي বন্ধু হয় তাহলে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ তোমাদের জন্য কোনো খৌফ নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো পেরেশানি নাই, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তা ছাড়া, কোনো ভয় ছাড়া তোমাদের আজকের দিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কিসের উপর ঈমান এনেছে? বি আয়াতিনা, আমার আয়াতগুলির উপরে, আমার নিদর্শনের উপরে। ওয়া কানু মুসলিমিন, আর কি, তারা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিগণিত করেছে। অর্থাৎ দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর আয়াতগুলির উপরে বিশ্বাস স্থাপন করে আর তারা মুসলমান হয়ে যায়, রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। কি তাদের পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাদেরকে বলবেন, তোমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় ভালো কাজ করেছ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তোমরা সন্তুষ্ট করেছ, তোমরা আমার ইবাদতের ভিতরে মত্ত ছিলে, হুকুম আহকামগুলির ভিতর দিয়ে তোমাদের জীবন পরিচালিত হয়েছে, তোমরা আমার আয়াতগুলিকে বিশ্বাস করেছ, তোমরা নিজেকে উৎসর্গ করেছ, তোমাদের নিজেদেরকে সাবমিট করেছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে, রাসূলের আনুগত্যের উপরে। উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, কেবলমাত্র তুমিই জান্নাতে প্রবেশ করবা না, আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি এবং তোমাদের সাথীরা, তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী। অর্থাৎ কেউ যদি জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করে, সে হোক পুরুষ আর তার ওয়াইফ, সেও জান্নাতের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বোথ অফ দেম ক্যান স্টে টুগেদার ইন দ্য প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভেতরে দুজনকে একসাথে জান্নাতে ঢোকার আহ্বান করবেন আল্লাহ পাক। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকে তোমরা আনন্দের ভিতরে মত্ত থাকো, উৎসবের ভিতরে তোমরা মত্ত থাকে, তোমরা এনজয় করো।
يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون. কিসে জান্নাত? জান্নাতের পরিচয়, জান্নাতের উপকরণের কথা, জান্নাতের ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, সে এমন এক জান্নাতে তোমরা প্রবেশ করবা, ইউতাফু আলাইহিম বিসুহাফিম মিন যাহাবিন, তোমাদেরকে পরিবেশন করা হবে সেই জান্নাতের ভিতরে স্বর্ণের পাত্র নিয়ে এবং স্বর্ণের থালা নিয়ে তোমাদের সামনে গুড়া হবে। আল্লাহ রাব্বাল আলামিন স্পেশাল মানুষ রাখ, স্পেশাল বাহিনী রাখবেন জান্নাতের ভেতরে। উইলদানু মুখাল্লাদুন, তারা থাকবে চিরতরুণ, ছোট ছোট বালকেরা জান্নাতি লোকদের সামনে স্বর্ণের থালা নিয়ে, স্বর্ণের পানপাত্র নিয়ে ঘুরতে থাকবে। আপনার কি কি খাবার লাগে, আপনার কি কোনো ড্রিঙ্ক লাগে, পানীয় লাগে, ইউতাফু আলাইহিম বিসুহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস, আপনার জান যা চাইবে, জান যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আপনার জন্য সেই খাবারের ব্যবস্থা রাখবেন, যা চাইবেন সেখানে তা পাবেন। ওয়াতালাযুল আয়ুন, এই জিনিসগুলা দেখার পরে স্বর্ণের থালা, স্বর্ণের পাত্র, নয়নটা একেবারে জুড়িয়ে যাবে। অনেক সময় বলা হয় না খাবো কি, দেখেই তো একেবারে তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, ওয়াতালাযুল আয়ুন, এই দৃশ্যটা যখন জান্নাতের জান্নাতি লোকেরা দেখবে তখন তাদের চক্ষুদয়ে জুড়িয়ে যাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে যখন আপনি ঢুকবেন জান্নাতের মেয়াদ কোনো দিন শেষ হবে না, চিরদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা যারা জান্নাতি হব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তার জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহর প্রতি আমরা এই বিশ্বাস রাখি, আমরা এই আশা পোষণ করি, আমাদের মালিক আমাদেরকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। আশা থাকতে হবে মুমিনের, যেমন আশা থাকবে আল্লাহর উপরে ঠিক তেমনি ভয়ও থাকবে আল্লাহকে দিয়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, একজন মানুষ যদি জান্নাতে যান তাহলে আমি উমর আশা করি আমি হব সেই জান্নাতি, আবার আমি আল্লাহকে ভয় করি একজন মানুষ যদি জাহান্নামে হয়ে যান, যদি হয়ে যাই আমি জাহান্নাম। আল্লাহর উপরে যেমন সাহাবায়ে কেরামদের ছিল বিশ্বাস আশা, ঠিক তেমনি আল্লাহর প্রতি ছিল তাদের অগাধ ভয়। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতের মেহমান করেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন لكم فيها فاكهة كثيرة منها تأكلون. এই বন্ধু বান্ধবদের কথা বলার পরে যারা মুত্তাকি, এক মুত্তাকি আরেক মুত্তাকির বন্ধু হবে, যারা আল্লাহর উপরে ইমান আনবে, আল্লাহর বিশ্বাস, আল্লাহর আয়াতগুলির উপরে বিশ্বাস স্থাপন করবে আর মুসলমান হয়ে যাবে, নট হাফ মুসলিম, নট কোয়ার্টার মুসলিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো কাফা পরিপূর্ণভাবে। যদি তোমরা ইসলামটাকে প্র্যাকটিস করো, ইসলাম তোমাদেরকে যা করতে বলেছে তা করো, যা থেকে নিষেধ করেছে সে থেকে বিরত থাকো। ইসলামের কিছু অর্ডার তুমি মানবা আর কিছু অর্ডার মানবা না, তা হতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতগুলির উপরে বিশ্বাস স্থাপন করে এবং মুসলমান হয়ে যায়। وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ, আর ওই জান্নাতে তারা প্রবেশ করবে, যে জান্নাতের ওয়ারিস তারা, যে জান্নাতের উত্তরসূরি তারা। এই জান্নাতের ভিতরে যা কিছু আছে সে জান্নাতের ভেতরের খাবারগুলি থেকে আল্লাহর জান্নাতি বান্দারা সেদিন খাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে। খাবার দেবার পরে দুনিয়ার জীবনে মানুষকে শৌচাগারে যেতে হয়, অর্থাৎ এগুলা ডাইজেস্ট হওয়ার পরে এইগুলা বের হয়ে যায়। বাট হাসরের ময়দানে জান্নাতের ভিতরে পারওয়ারদিগারে আলম আমাদেরকে যে অসংখ্য খাবার দিবেন, পানীয় দিবেন, যতই আপনি খান এই খাবার আপনার শরীরকে অসুস্থ করবে না। খাবারের পরে আপনাকে এইগুলা বের করার কোনো চিন্তা করতে হবে না, এগুলা এমনভাবে ডাইজেস্ট হবে আপনার ভেতর থেকে ডেখুর আসবে, ডেখুরের সাথে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে আর এগুলা ডাইজেস্ট হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই জন্য দুনিয়াতে যারা একজন অপরজনের বন্ধু হয়, যদি ভালো বন্ধু হয়, ভালো বন্ধু আপনাকে ডাকবে জান্নাতের দিকে, ভালো বন্ধু আপনাকে ডাকবে ইবাদতের দিকে, ভালো বন্ধু আপনাকে ডাকবে ভালো কাজ করার দিকে। একে অপরের সহযোগিতা, একে অপরের অনুপ্রেরণা, একে অপরের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ইয়া মুহাম্মদ أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتحج البيت من استطاع إليه سبيلا كي فقرت مسلمان الله رفتي إيمان عن لي রাসুলের প্রতি ইমান আনলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে, রাসুলের উপরে বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর রাসুলের একেবারে সামনে আসলেন, রাসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, রাসুলকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। জিব্রিলের প্রশ্নের উত্তরে রাসুল কি বলবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বিলিভ ইন and believe in the Prophet Muhammad sallallahu alaihi wasallam, Allah ta rasul er upore to iman antei hobe. Er pore Allah rasul bollen tomake bishwas sthapon, tomake
নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। এই কাজগুলো যদি ভালোভাবে করো তাহলে তুমি ভালো মুসলমান হয়ে গেলে। কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে, সাথে থাকবেন আমাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দ্বিতীয় পর্বের আলোচনায় জানাচ্ছি আবারও আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন, মুসলমান হিসাবে কবুল করেছেন। দুরুদ ও সালাম প্রেরণ করছি সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে ইমানদার হওয়ার সৌভাগ্য নসিব করেছেন, যিনি আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কথা বলছিলাম সাথী সম্পর্কে, বন্ধুত্ব সম্পর্কে। ওয়াকাদ আখরাজাল বুখারী মিন হাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3350 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় রাসূল বলেছেন, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার ইয়াউমাল কিয়ামাতি, হাশরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম তার আব্বা আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়া আলা ওয়াজহি আজার কাতারাতুন ওয়া গাবারাতুন, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম দেখবেন যে তার আব্বা আজরকে একটা দুষ্ট সাপে কামড়াচ্ছে এবং তার চেহারাটা একেবারে দুলুই মলিন হয়ে গেছে। বাবার এই দুরবস্থা দেখে সন্তানের কলিজায় লাগাটা এটা স্বাভাবিক। ফায়াকুলু লাহু ইব্রাহিম আলাম আকুল্লাকা লা তাআসিনি, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম তার আব্বাকে তখন তিনি বলবেন, হে আমার আব্বা, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার অবাধ্য হইতেন না, আমার নবুয়তিকে স্বীকার করতেন? আমি কি দুনিয়ায় থাকতে আপনাকে বলি নাই এই কথাটা? ফায়াকুলু আবুহু, তখন তার আব্বা আজর বলবেন, ও বাবা ইব্রাহিম, আজ আমি আর তোমার অবাধ্য হব না, আজ আমি তোমার অবাধ্য হব না। ফালিয়াউমা লা আউসিকা, ফায়াকুলু ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবা'আসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ, ওয়া রাব্বুল আলামিন, আপনি তো ওয়াদা করেছিলেন হাশরের ময়দানে আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না, হে আল্লাহ, কোন কারণে আমার আব্বাকে আমার থেকে আপনি অনেক দূরে রাখছেন, এত কষ্টের ভিতরে রেখেছেন? ফায়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ইব্রাহিমকে, ইন্নি হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, ও ইব্রাহিম, কাফেরদের জন্য তো আমি জান্নাতটাকে হারাম করে রেখেছি। ثم يقال يا ابراهيم ما تحت رجليك فينظر فاذا هو بذيخ ملتخ فيؤخذ بقوائمه فيلقى في النار, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ইব্রাহিম, তোমার পায়ের নিচের দিকে একটু থাকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই কওমকে দেখবেন যে কওমের ভিতরে তিনি জন্ম নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বানিয়েছিলেন নবী, তার কওমরা ছিল কাফের, তার ডাকে সাড়া দেয়নি, আজরের সাথী ছিল। রাব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আমরা নিজের জন্য যখন কোনো পার্টনার, কোনো সাথী, কোনো বন্ধু বাছাই করব, অথবা নিজের ছেলের জন্য,
নিজের মেয়ের জন্য যদি আমি কোনো বন্ধু নির্বাচন করি, অথবা আমার ছেলে অথবা আমার মেয়ে যদি কোনো বন্ধুত্ব নির্বাচন করে মেয়ের বান্ধবীর সাথে, ছেলের বন্ধুর সাথে, তার কেমন সম্পর্ক, কেমন বন্ধুত্ব, এজ এ প্যারেন্টস হিসাবে, এজ এ গার্ডিয়ান হিসাবে অবশ্যই এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনার মেয়ের বান্ধবী যদি খারাপ পথে পরিচালিত থাকে, আপনার ছেলের বন্ধু যদি খারাপ পথে পরিচালিত থাকে, তাহলে সেদিন হয়তো বেশি দূরে না, যেদিন আপনার ছেলেকে আপনার মেয়েকে তার পথের অনুসারী বানিয়ে দিবে। এজন্য প্রিয় ভাই বোনেরা, নিজের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য যখন বন্ধু আমরা নির্বাচন করব, এর পূর্বে ইসলামের আলোকে আপনি যে বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে সেটা হলো আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার ছেলের বন্ধু, আপনার ছেলের বান্ধবী, আপনার ভাইয়ের বন্ধু, আপনার ভাইয়ের, আপনার বোনের বান্ধবী, তাদের দিকে এক নজরে চাওয়া দরকার। সে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তার কলিজার ভিতরে কি আল্লাহর ভয় আছে, ডাজ হি ফিয়ার আল্লাহ। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন, অথবা আপনার ছেলে এবং মেয়ে, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তারা কি তাদের মা বাবার অনুগত, তারা কি তাদের মা বাবাকে লিসেন করে? আপনার ছেলের বন্ধু, আপনার মেয়ের বান্ধবী, সে কি তার টিচারের কথাবার্তা শুনে? ওরা কি ঠিক ঠিক সময় গড়ে গিয়ে পৌঁছে? তাদের ভিতরে কি একটু আদব কায়দা আছে? এই বিষয়গুলা আপনাকে নজরে আনতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। বন্ধু যে হবে, সাথী যে হবে, যার সাথে চলাফেরা করবে, একান্ত বন্ধু হিসাবে, একান্ত বান্ধব হিসাবে যাদেরকে নিবে, তারা কি গুনাহের কাজ, আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন সে কি তার গুস্সাকে কন্ট্রোল করতে পারে? সে যদি হয় রাগি, তার যদি থাকে অ্যাঙ্গার ইস্যু, তাহলে তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তার সাথে কোনো পার্টনারশিপ বিজনেস করা যাবে না, তাকে সাথী বানানো যাবে না। বন্ধু যদি তাকে একরুখা, যা বুঝছে তাই, সারা দুনিয়া এসেও তাকে কিছু বোঝানো যাবে না, সে যেটা বুঝছে সেটাই, এমন যদি হয় তাহলে এই বন্ধুত্ব আর কন্টিনিউ করা যায় না। বন্ধুত্বের যদি থাকে অ্যারোগ্যান্ট বিহেভিয়ার, উই শুড অ্যাভয়েড দ্যাম। আপনার বন্ধু যার সাথে আপনি চলেন, অথবা আপনার ভাই, আপনার বোনের সাথী, যাদের সাথে তারা চলাফেরা করে, অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে, যাদেরকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে, তারা কি জানে কিভাবে বড়দেরকে রেসপেক্ট করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়? যদি দেখেন তাদের ভিতরে রেসপেক্টিভ মাইন্ড নেই, দে ডাজ নট নো হাউ টু শো দ্য রেসপেক্ট, হাউ টু শো দ্য অনার, ইফ দে ফেইলড ইন দিস ইস্যু ইউ হ্যাভ টু স্টপ দ্য ফ্রেন্ডশিপ। তারা যদি মানুষকে সম্মান করতে না জানে, তারা যদি মানুষকে আন্তরিক হিসাবে গ্রহণ করতে না পারে, তাহলে তাদের সাথে বন্ধুত্বকে কন্টিনিউ করা যাবে না।
কিছু লোক আছে দেখবেন তারা সবসময় একটা সূত্রে বিশ্বাসী। সে সূত্রটাকে আমি সহজে বলি, আনিস দিসনা। এর মানে হচ্ছে যে আমি পাইব কিন্তু আমি দিব না। সে মানুষের কাছ থেকে শুধু গিফট আশা করে কিন্তু কোনো দিন কাউকে সে গিফট দেয় না। সে মানুষের ঘরে গিয়ে দাওয়াত খেয়েতে খুব উৎসাহী কিন্তু কোনো দিন তার ঘরে কোনো মানুষকে দাওয়াত দেয় না। যদি দেখেন আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার সাথী, আপনার পার্টনার সে এই মনোভাবের লোক, তখন তার সাথে আর বন্ধুত্ব কন্টিনিউ করা যাবে না। যাদেরকে সহজে বলা হয় স্বার্থপর, বন্ধু অথবা বান্ধবী যদি হয়ে যায় স্বার্থপর, যে শুধু নিজের স্বার্থ বুঝে, এমতো অবস্থায় তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা ইসলামের আলোকে এলাও করে না। দোজ হু আর রাইচুয়াস ফ্রেন্ডস, দে ইউজ টু ভিজিট ওয়ান অ্যানাদার, একজন অপরজনকে সহযোগিতা করে। সর্বোপরি ভালোবাসাটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন অপরজনকে মহব্বত করবে এজন্য ন যে বিপদে পড়লে, মুসিবতে পড়লে তার কাছ থেকে কোনো সাহায্য পাবে। বন্ধুত্বের মাকসুদ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। যারা একে অপরকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, মাওলাই করিম হাশরের ময়দানে তাদেরকে তার আরশের সায়ার নিচে জায়গা দিবে। প্রিয় ভাই বোনেরা, বন্ধুত্ব নির্বাচনের আগে, আপনার সাথী নির্বাচন করার আগে অথবা আপনার ব্যবসায়িক পার্টনার নির্বাচন করার আগে, আপনি শতভাগ নিশ্চিত হতে হবে আপনার বন্ধু সৎ, হি ইজ ওর শি ইজ ভেরি অনেস্ট, ভেরি সিনসিয়ার। বন্ধুত্ব যদি হয় অনেস্ট এবং সিনসিয়ার, তাহলে এই বন্ধুত্ব আপনাকে কখনো ঠকাবে না, এই পার্টনার আপনাকে কখনো বিজনেস থেকে কিক আউট করবে না। এজন্য বন্ধুত্ব নির্বাচনের আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পার্টনার অনেস্ট, আপনার বন্ধু অনেস্ট, সে অ্যাক্টিভ, সে মেধাবী, সে আল্লাহওয়ালা। এজন্য এ গুড ফ্রেন্ড হ্যাজ থ্রি ক্যারেক্টারিস্টিক্স, একজন ভালো বন্ধুর তিনটা ক্যারেক্টারিস্টিক থাকে, বৈশিষ্ট্য থাকে, গুণাবলী থাকে। নাম্বার ওয়ান হচ্ছে তার ভেতরে থাকবে সলিড রিলিজিয়ন, আল্লাহকে ভয় করবে তার কলিজা থেকে, আল্লাহর ডর আর ভয়ে তার জীবনটাকে সে পরিচালিত করবে। যদি হয় আপনার বন্ধু রিলিজিয়াসলি সলিড, হি ক্যান গিভ ইউ সাম অ্যাডভাইসেস। আদ্দিনু আন-নসিহা, আদ্দিনু আন-নসিহা, বন্ধু বন্ধুকে, বান্ধবী বান্ধবীকে রিলিজিয়াসলি অ্যাডভাইস করবে। আপনার বন্ধু, আপনার বান্ধবী যদি হয় রিলিজিয়াস, হি অর শি উইল নট ড্রাইভ ইউ অন দ্য রং ট্র্যাক, সে কখনো আপনাকে রং ওয়ে ড্রাইভ করবে না, আপনাকে মিসলিড করবে না, আপনাকে পথভ্রষ্ট করবে না, যদি তার ভিতরে থাকে সলিড রিলিজিয়ন। আপনার বিপদে, আপনার মুসিবতে আপনাকে সাহায্য করবে ওনলি ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য জান প্রাণ দিয়ে আপনাকে হেল্প করবে, যদি হয় আপনার বন্ধু ধার্মিক। দ্বিতীয় বৈশিষ্ট্য হল তার ভিতরে সে হতে হবে ইন্টেলেকচুয়াল,
এটা হলো ভালো বন্ধুর অন্যতম একটা বৈশিষ্ট্য, বন্ধু হবে খুব বুদ্ধিমান, আর যদি হয় ব্যাকল আম্মক, সেও পড়বে বিপদে আর আপনাকেও ফালাবে বিপদে। একজন বন্ধু নির্বাচনের আগে আপনাকে চুজ করতে হবে একজন ইন্টেলেকচুয়াল বন্ধু, একজন বুদ্ধিমান লোক। যদি আপনার বন্ধু হয় ইন্টেলেকচুয়াল, হি উইল হেল্প ইউ ইন দিস দুনিয়া অ্যান্ড আখেরা। আপনার ইন্টেলেকচুয়াল বন্ধু আপনাকে আপনার দৈনন্দিন জীবনে আপনাকে হেল্প করবে। হি উইল অ্যাডভাইজ ইউ অ্যাবাউট দ্য দিন অ্যান্ড দুনিয়া। বুদ্ধিমান মানুষেরা কেবলমাত্র দুনিয়াটাকেই নিয়ে ভাবে না, তারা সকল সময় আখেরাতকে নিয়েও ভাবে। কাজেই দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আপনার বন্ধু হবে হেল্পফুল, যদি হয়ে সে ইন্টেলেকচুয়াল। আপনার বন্ধু যদি হয় ইন্টেলেকচুয়াল, তাহলে তার ভিতরে থাকবে লাইফ এক্সপিরিয়েন্স। দুনিয়ায় জীবন চলতে তার অনেক এক্সপিরিয়েন্স থাকবে, যে এক্সপিরিয়েন্স আপনাকে চলার পথে আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। নাম্বার থ্রি, একজন ভালো বন্ধুর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তার থাকবে সুন্দর একটা চরিত্র। তার চরিত্রের ভিতরে কোনো খাদ থাকবে না। চরিত্রবান বন্ধু আপনাকে চরিত্রবান করবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকল সময় বন্ধু নির্বাচনে এই বিষয়গুলো খেয়াল রাখব। যদি সলিড রিলিজিয়ন, ইন্টেলেকচুয়াল অ্যান্ড আখলাকের অধিকারী, আল্লাহ বিথু একজন বন্ধু আমরা নির্বাচিত করতে পারি, দুনিয়ার জীবনে আমাদের জন্য হবে হেল্পফুল এবং আখেরাতের জন্য হবে আমাদের হেল্পফুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বন্ধু নির্বাচনে যে যোগ্যতার দরকার তার কুদরত থেকে আমাদের সকলকে দান করেন। আল্লাহ আপনাদেরকে ইমানের সাথে রাখুক, আমলের সাথে রাখুক, ইসলামের সাথে রাখুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।